News Only 24, News Only 24. দশম ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হয়ে গেল। আয়োজক ইন্ডিয়ান ফটো অ্যান্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। 6 জুলাই শনিবার যাদবপুরের সূর্যসেন ভবনে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হল 19টা স্বল্প দৈর্ঘ্যের ছবি ও 2টো মিউজিক অ্যালবাম। পরিচালক শিউলি রামানি গোমসের 2টো মিউজিক অ্যালবাম এবং 1টা স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখানো হয় এই উৎসবে। তার মেরিজান মিউজিক অ্যালবাম দর্শকদের বিচারে পুরস্কার পেয়েছে। পুরনো দিনের আয় মেরে জোহারা জবিন গানটিকেই নতুন করে চলচ্চিত্রায়ন করা হয়েছে। এই অ্যালবামে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় প্রকাশ গোয়েল। তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এছাড়াও অভিনয় করেছেন দেবরাজ ব্যানার্জি, সৌম্য সরকার, সোমা প্রমুখ। শিউলি রামানি গোমস পরিচালিত টাকা মিউজিক অ্যালবামটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সেই সঙ্গে প্রদর্শিত হয়েছে 27 মিনিটের স্বল্প দৈর্ঘ্যের হিন্দি ছবি ফ্রেনেমি। আপনাদেরকে সবাইকে কংগ্রেচুলেশন, এত ভালো প্রোগ্রাম হয়েছে, আমি খুব খুশি হয়েছি এর মধ্যে। তো আপনি যে আজকে পুরস্কার পেলেন তাতে আপনার কেমন লাগছে? আমি খুব ভালো লাগছে, খুব ভালো, অতি সুন্দর। আজকে যে চরিত্রটা করলেন দেখলাম, খুব সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে, তো এটা কি আপনার মানে কততম অভিনয়? খুব ইচ্ছা আছে, খুব করবার আছে, আর বাল্যকাল থেকে ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে হয়নি, এখন এটা আমি করছি। অনেক ছবি তো ছিল, তার মধ্যে আপনার ছবিটাও যেটা শিউলি ম্যাডাম বলছেন, কতটা ভালো লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো। পরবর্তীতে কোনো ছবির মানে প্ল্যান? নিশ্চয়ই 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 পরবর্তীকালে আমার ছবি। হ্যাঁ, কী বলেন? আপনার নেক্সট ছবি যেটা হচ্ছে সেটার বিষয়ে যদি কিছু বলেন। বিষয় এখন বলা যাবে না, আমি পরে একটা বিচার করে বলবো। আপনি দর্শকদের কি বলবেন? দর্শকদের খুব ভালো, খুব সবাই পরিবেশের উপর সব ভালো, যারা লোক এখানে আছে সবাই খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 10 বছর ধরে এরা যে প্রোগ্রামটা করছে, ফেস্টিভ্যাল করছে, আমি ওতপ্রোতভাবে জড়িত থাকি এবং প্রতি বছরই আমার এক একটা করে বই এনাদের কাছে আসে, তো আজও এসেছে এবং ভাগ্যক্রমে 3খানা দিয়েছে, 3খানা পুরস্কার পেয়েছে, আমি খুব খুশি। সেই জন্য আমি ওদের ওপরে কৃতজ্ঞ যে আমার ছবিটাকে এই লেভেলে ওরা রাখে, অনেক ভালো। আর বিজয়বাবুকে নিয়ে এই প্রথম আমি কাজ করেছি, এর আগে ওনার সঙ্গে কাজ করিনি, উনিও আমার সঙ্গে প্রথম কাজ করেছে। এখন আমার সঙ্গে কাজ করে ওনার কেমন লেগেছে উনিই বলতে পারবেন। আমার তো শুনুন, একদম নতুন তো, এবং সবচেয়ে বড় কথা, ইনাকে দিয়ে কাজ করাতে আমার কষ্ট হয়নি একদম। যেটা বলেছি সুবোধ বালকের মতো সেটা করে গেছে, তখন মনে হয়নি যে ইনার মানে একটু বয়স হয়েছে বা কিছু, একদম যেমনি গল্পে আমি রেখেছি যে এই বয়সেও কচি মন, ঠিক সেই রকমভাবেই উনি কাজ করেছেন, ভীষণ ভালো কাজ করেছেন। হ্যাঁ হ্যাঁ, সম্ভাবনা আছে, আরেকটা তৈরি হচ্ছে এবং গল্প টল্প নিয়ে আমরা বসেছি এখন। ইনি একটু ব্যস্ত আছেন, অসুস্থ আছেন, ইনি একটু সেরে উঠুক তারপর আমরা শুরু করব। এটা এবারে কত কম? এটা আমাদের 10 বছর। আর কটা ছবি আমরা এখানে, আমাদের কাছে বহু ছবি এসেছিল, আমাদের পক্ষে সম্ভব হয়নি এত ছবি স্ক্রিন করা। আমরা খুব মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করে যেভাবে এইবার আমরা বিচার করেছি, অক্লান্ত পরিশ্রম আমাদের উপর চলে এসেছে, সেইভাবে আমরা পজিশন করে আমরা 20টা ছবিকে আমরা এখানে আজকে দাঁড় করিয়েছি খুব কষ্ট করে। আচ্ছা, এবার শর্ট ফিল্মের মাত্রা খুবই অনেক বড় বড় পেয়েছি। কোনো ছোট বই বলতে 5 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, 13 মিনিট এইসবের বই আমাদের কাছে পড়েই নি, যা পড়েছে সব 24 মিনিট, 23 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, এমনকি 38 মিনিট একটা ছবি পড়েছে, কিন্তু তবু আমরা দেখিয়েছি, যার দরুন এখনো আমার ক্লিপ আমরা শেষ করতে পারিনি। এটা একদিনেরই, এটা এক ওয়ান ডের প্রোগ্রাম, আমি প্রতি বছর একদিনেই আমি কমপ্লিট করি, আমরা সেকেন্ড ডেতে আমরা যাই না। এটা আমার স্বামী বিজয় শেঠ প্রয়াত, ওনারই স্বপ্ন, আজ আমি ডলি শেঠ এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আমার সেক্রেটারি সুজিত চক্রবর্তী। ডলি আর আমি দুজন মিলে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের আদার্স লোকজনকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে যাতে আরো এগিয়ে যেতে পারে, প্রতি বছর আমরা করতে পারি। এই সহযোগিতা আমরা তোমাদের আপনাদের কাছ থেকে চেষ্টা করবো যে পাওয়া যাবে। টোটাল আমাদের প্রায় 35টা ছবি এসেছিল, তার থেকে আমরা মাত্র 21টা ছবিকে বেছেছি, তার মধ্যে 2টো আমাদের টেলিফিল্ম মিউজিক অ্যালবাম ছিল। আমাদের সময়সীমার মধ্যে ছিল হচ্ছে, আমরা বলেছিলাম তো 17 মিনিট, যেটা ইন্টারন্যাশনাল রুলের মধ্যে পড়ে,
কিন্তু 70 মিনিট আমরা পাইনি, খুব কষ্ট করে আমরা হয়তো 20 মিনিট 21 মিনিট 22 মিনিট এবং ছবি পেয়েছি, কিন্তু আমাদের ফিল্ম বাঁচতে আমাদের খুবই কষ্ট হয়েছে এবারে। আর আমি বরাবর সবাইকে শর্ট ফিল্ম মেকারদের সবসময় বলে রাখি যে শর্ট ফিল্মটাকে শর্ট ফিল্মের পর্যায়ে দেখে রাখুন, শর্ট ফিল্মটাকে বিগ ফিল্মের জায়গায় যাবেন না, কিন্তু তারা হয়তো কোনো কারণে পারে না বা চেষ্টা করে হয়তো পারে না। সেটা এরপরেবার আমি আবার লোককে এই আপনাদের মাধ্যমে আমি বার্তা দিলাম যে শর্ট ফিল্মটাকে শর্ট ফিল্মে জায়গা রাখুন, তাহলে সবাই খুশি হবে, বইটা দেখতেও ভালো লাগবে।